ঘরের হাস সামসাম লাইনে মায়া ফাইনাল এখন নিজের সংসার সাইড দেওয়ার গন্ডি ফারয়নে ঘরের ডইলা বডাইলা হাস এড়ে মাজুক গইল দে হস্তশিল্পী বা হাত দিয়ে রে তৈরি বিভিন্ন ডইলা জিনিস সকল উকিয়া উপজেলার রাজা ফালং ইউনিয়নের দরগা বিলত আরফা বেগম জীবা সংসারে হাস সামসাম লাইনে নিজের রাজ্যরে পরিপূর্ণ করিবার লাই বলি ঘরের বাসর তৈরি লাইবা জুড়ি বানানো হাসান ইয়ার লাইবা না হাস এই আর গরম মাঝে আর বর তাহিতে আর বর উসি হনে কি বেতে দরি না ভাই তাহলে আর ওর বাড়ির মাঝে বিয়া দিয়ে রে আজ জামাইতুন আয় আজু গড়িয়ে রে জিনিস আমি শিখিলাম আজু লাগাতে শিখিলাম নি তাহলে আই আজু লাগিয়ে রে শিখি এরে বাদে আর হাজার লাগি লাগিয়ে জিনিস কিনে আনি বাদে ঘরের মাঝে বইয়ে কর্মব্যস্ত দিন হারাইয়ে নে নিজের স্বপ্ন পূরণ করে গাইয়ে দুষট্টিয়া যদি খরচ হয় তইলে আতি না গার নিজে কষ্ট করি গরমা বানাইয়ে রে মানে আই কুম ফাই দিয়ে 2003 আয়ে তু দিয়ান এলাই জমা করি আলসা করি ফারি সিজন যখন আইব দাম যখন দাইব এখন লাইয়ে চলা হলে ঘর বানাই না তৈরি 65 ধর আত তুলে যাবে নিজের বাপর পরিবারের হনে কেন জানা সত্ত্বেও ইয়োগ গাইয়ে বিয়ার পরে জামাই তিন শিখকে এ হাসান জামাই অসুস্থ হনে বর্তমানে ইবা এখন নিজের রাজ্যরে নিজের অর্থনৈতিক সচ্ছলতা ফিরাই বললাই হাজুর রূপ দিয়ে আর এখন ইবা এ হাজুং করি স্বাবলম্বী আ হামান শিখি এরে আই লাভমান দি আই লাভমান দি দে আর তো হাসা হুয়া আছে গুমাইয়া হুয়া বিয়া দি দর গো আরো সারি গো আছে সড় বাজার হুয়া তাহলে দু হুয়ারে বিয়া করাই গো হুয়া লেখা ভরা করে হু অন্য ফরাম মজা সারু আই ফুজি মায়া ফাইনাল নিজের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা ও শক্তিশীল হাজর মন মানসিকতা তাইলে এ হস্তশিল্পী বা অন্য যেহনো হাজ গড়িয়ারে নিজের সংসারের সচ্ছলতা ফিরাইবার ভাষাভাষি অর্থ সামাজিক উন্নয়নের মর্যাদা বৃদ্ধির ভূমিকা রাখিতে পারে এই আশা সংশ্লিষ্ট অলর রাবি আক্তার পালাঙ্গের ঘটনা।